हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज आमी आपनादेर जोन्नो बिहारी स्टाइल ठेकुआ रेसिपी निये एसेछि। एकदम सिंपल इजी भावे तैरी करे देखाबो परफेक्ट ठेकुआ। चलुन बंधुरा देखे नेवा जाक आजकेर एई रेसिपिटी। ठेकुआ तैरी करार जोन्नो एकटा बड़ो साइजेर पात्रते निये निच्छि एक कप परिमाण आटा। आमी आटा मयदा मिशिये करबो। आपनारा चाइले शुधु आटा दिएओ करते पारेन, आर जदि चान शुधु मयदा दिएओ करते पारेन। एखाने आमी एक कप आटा हाफ कप परिमाण मयदा निये निएछि। তারপর নিয়ে নিচ্ছি 3 টেবিলস্পুন পরিমাণ সুজি। সুজিতে কিন্তু ঠেকুয়াটা ক্রিসপি হয় এবং খেতেও কিন্তু টেস্টি লাগে। তারপর নিয়ে নিচ্ছি 4 টেবিলস্পুন পরিমাণ ডেসিকেটেড ক্রোকোনেট, শুকনো নারিকেলের গুঁড়ো। আপনারা চাইলে ফ্রেশ নারিকেলও নিতে পারেন কুড়িয়ে, তবে নারিকেলটা কিন্তু অবশ্যই ইউজ করবেন। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন পরিমাণ মৌরি। তারপর ময়ানের জন্য নিয়ে নিচ্ছি 3 টেবিলস্পুন পরিমাণ ঘি। এখানে ময়ানে কিন্তু তেলটা ইউজ করবেন না, ঘিটা ইউজ করবেন। এখন ভালো করে মেখে নেব ঘিটাকে দিয়ে। ঘি দিয়ে কিন্তু আটাটাকে ভালো করে এইভাবে হাত দিয়ে ডলে ডলে মাখতে হবে। ময়ানটা কিন্তু ভালো মতো দিতে হবে। দেখুন ময়ান দাও কিন্তু আমার হয়ে গেছে, একদম মিশে গেছে ঘিয়ের সাথে। দেখুন একটা ডলার মতো তৈরি হচ্ছে, তার মানে আমার ময়ানটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। তারপর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি বড় দানার যে চিনিটা আসে সেই চিনিটা ইউজ করছি। আমি এখানে 3 টেবিলস্পুন পরিমাণ চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিবেন। এই চিনিটা কিন্তু আপনারা গুঁড়ো গুঁড়োও দিতে পারেন। আমি এইভাবে দানা দানা দিচ্ছি, দেখতেও সুন্দর লাগে এবং খেতেও কিন্তু টেস্টি লাগে যখন চিনিটা মুখে পড়ে দানা দানা হয়ে। এখন চিনিটাকে দিয়ে আবার ভালো করে একটু মেখে নেব। তারপর একটু একটু জল দিয়ে একটা হার্ড ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু সফট যেন না হয়, হার্ড হতে হবে। জলের পরিমাণটা একসাথে বেশি দেবেন না, একটু একটু করে দেবেন আর এইভাবে মেশাতে থাকবেন। দেখুন একটা হার্ড ডো তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা হার্ড হয়েছে। ডোটা যেন এইরকমই তৈরি হয়, একদমই হার্ড। এখন এখান থেকে ছোট ছোট টুকরো করে লিচি কেটে নেব। আপনারা ঠেকুয়াটা কতটুকু বড় করবেন আপনাদের অনুযায়ী এইভাবে ছোট ছোট করে লিচি কেটে নেবেন। তারপর ঠেকুয়াগুলো ডিজাইন করার জন্য কিন্তু আমার কাছে সাজ নেই, আমি সাজ চারায় আজকে আমি 3 ধরনের ডিজাইন করে দেখাবো ঠেকুয়া। তো চলুন দেখিয়ে দিচ্ছি। একটা বলস নিয়ে এইভাবে ভালো করে চ্যাপটা করে নিচ্ছি, দেখুন হাতের সাহায্যে। ঠেকুয়াগুলো কিন্তু বেশি মোটাও রাখবেন না বা বেশি পাতলাও রাখবেন না। দেখুন চ্যাপটা করে নিয়েছি এইভাবে। তারপর এরকম হাতা কিন্তু সকলের ঘরেই থাকে, দেখতে পাচ্ছেন এরকম ডিজাইন থাকা। মাঝখানটা এইভাবে প্রেস করে দেব হালকা করে। দেখুন একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। তারপর আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটা বলস নিয়ে লম্বা করে একটু চাপা দিয়ে নেব, এইভাবে এইভাবে লম্বা করে নেব। দেখুন লম্বা করে নিয়েছি। তারপর একটা স্পুনের সাহায্যে এইভাবে মাঝখানটা দেখুন প্রেস করে দিয়েছি। তারপর এইভাবে পাতার ডিজাইন দিয়ে দিব, দেখুন ঠিক এরকম ভাবে তৈরি করবেন। হালকা করে প্রেস করবেন, বেশি জোরে করবেন না। দেখুন আরেকটা ডিজাইন তৈরি হয়ে গেছে। আমি আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এভাবে আবার একটা বলস নিয়ে এভাবে ফ্ল্যাট করে নিয়েছি প্রেস করে। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে চারপাশে ডিজাইন করে দেব, এইভাবে। দেখুন খুব হালকা করে প্রেস করবেন, বেশি জোরে করবেন না। মাঝখানটা একটু ডিজাইন করে দিচ্ছি। তো দেখুন 3 ধরনের ডিজাইন আমার তৈরি হয়ে গেছে সাত চারায়। এরকম ভাবে সবগুলো তৈরি করে নেব। দেখুন তৈরি করে নিয়েছি সবগুলো। এখন যাচ্ছি ফাইনাল প্রসেসে, ঠেকুয়াগুলো ভেজে নেব। এখানে একটা কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়েছি, তেলটাকে হালকা করে গরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন গরম কিন্তু বেশি হয়নি, বাবলস উঠছে দেখতে পাচ্ছেন। এখন এক এক করে ঠেকুয়া এইভাবে দিয়ে দিব। ঠেকুয়া আমি একবারে বেশি দেব না, অল্প অল্প করে ভেজে নেব। তেলটা কিন্তু বেশি গরম করবেন না, তেলটা বেশি গরম হয়ে গেলে কিন্তু ঠেকুয়াটা দেওয়ার সাথে সাথে উপরের পোর্শনটা বেশি ডার্ক হয়ে যায়, ভিতরে কিন্তু কাঁচা থাকে, ক্রিস্পিও হয় না। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এইভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে ঠেকুয়াগুলো ভাজতে হবে। হাই ফ্লেমে কিন্তু ভাজবেন না, তাহলে ভিতরে কাঁচা থাকবে, খেতেও কিন্তু সুস্বাদু লাগবে না। দেখুন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি ভেজেছি, কত সুন্দর
ক্রিস্পি এবং কালারও কিন্তু সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছেন। ঠেকুয়াগুলো একটা কিচেন টিস্যুর উপর রেখে দিচ্ছি, তাহলে এক্সট্রা তেলগুলো অ্যাবজর্ব করে নেবে। সবগুলো আমি এইভাবেই নামিয়ে নেব। তারপর বাকি ঠেকুয়াগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমার সবগুলো ঠেকুয়া ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টলি তৈরি হয়েছে। ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে, চিনিগুলোও দেখা যাচ্ছে। দেখে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে, শব্দতেই হয়তো আপনারা বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। ভেঙে দেখে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে, দেখুন একদম পারফেক্টলি কিন্তু ফ্রাই করা হয়েছে, দেখুন। সো বন্ধুরা, কেমন লেগেছে আজকের এই ঠেকুয়া রেসিপি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল। আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, তাহলে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।